আজকের এই ভিডিওতে আমি কথা বলবো যে কানাডাতে আসার সময় বাংলাদেশি স্টুডেন্টরা এখনো জানে না যে তারা ইউনিভার্সিটিতে আসবে নাকি কলেজে আসবে। ওকে দোস্ত, সবার ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও এন্ড ইউ আর ওয়াচিং দ্য হিউম্যান চেঞ্জার চ্যানেল। সো আমি রিসেন্টলি অনেক স্টুডেন্টের সাথে কথা বলতেছি, তাদের মধ্যে অনেক কনফিউশন আমি নোটিস করলাম যে তারা প্রপারলি জানে না ইউনিভার্সিটি আর কলেজের মধ্যে ডিফারেন্সটা কি। সো আজকে ভিডিওতে আমি চেষ্টা করবো বাংলাদেশের ফিউচার যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছো তাদেরকে ইউনিভার্সিটি আর কলেজের মধ্যে যে ডিফারেন্সটা আছে ওটা বোঝানোর জন্য। প্লাস এর মধ্যে আমি পাঁচটা চিপেস্ট ইউনিভার্সিটি আর কলেজের নাম বলবো যেগুলোতে ফিউচারে বাংলাদেশি স্টুডেন্টসরা অ্যাপ্লাই করতে পারে। এগুলোতে অ্যাপ্লাই করলে বাংলাদেশি স্টুডেন্টসদের যে ভিসা রেশিওটা আছে আমার মতে অনেক ভালো, সেক্ষেত্রে আমি এইগুলো রেকমেন্ড করব। যারা বাংলাদেশের ফিউচার স্টুডেন্ট আছো, যারা কানাডাতে আসতে চাচ্ছো, এই ভিডিওটা তোমাদের জন্য। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট দ্য ভিডিও। সর্বপ্রথম আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করবো সেটা হচ্ছে ইউনিভার্সিটি আর কলেজের মধ্যে ডিফারেন্সটা কি। আপনারা যদি কানাডিয়ান ইউনিভার্সিটিগুলোর র্যাঙ্কিং চেক করেন, সেক্ষেত্রে একটা জিনিস নোটিস করবেন যে কানাডিয়ান ইউনিভার্সিটির র্যাঙ্কিংটা অনেক হাই। ইভেন ওদের যে হিস্ট্রি রিসার্চ চেক করেন সেক্ষেত্রে ওইগুলো তো আপনি দেখবেন যে ওদের রেপুটেশন অনেক ভালো। এই সব কিছু বিবেচনা করলে যে জিনিসটা হয় কি, সবাই চেষ্টা করবে যে কানাডিয়ান ইউনিভার্সিটিগুলোতে পড়ার জন্য। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কানাডিয়ান ইউনিভার্সিটির যে টিউশন ফিস ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের জন্য সেটা হচ্ছে অনেক হাই। যদি আমি বলি যে ইউনিভার্সিটি অফ টরন্টো, যেটা হচ্ছে টরন্টোর মধ্যে বা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে বিশ্বের ভিতরে আছে, ওইটার টিউশন ফিসের কথা যদি আমি একটা এক্সাম্পল হিসেবে দেই, আমি যে কম্পিউটার সায়েন্স বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তেছি, ফার্স্ট সেমিস্টারের টিউশন ফিস আসবে মিনিমাম $30,000। যদি আপনি একটা কলেজে পড়াশোনা করেন বা কলেজ থেকে যদি একটা অ্যাডভান্স ডিপ্লোমা বা ডিপ্লোমা নেন, সেক্ষেত্রে বলা যায় যে অলমোস্ট $30,000 আপনার ফুল কোর্সটাই শেষ করে ফেলতে পারবেন। অলমোস্ট মেবি এই জায়গায় $40,000 লাগবে। আর এই যে টিউশন ফিজের যে বিষয়টা আমি বললাম, এটাই হচ্ছে মেইন ডিফারেন্স যে কেন স্টুডেন্টরা মূলত চেষ্টা করে ডিপ্লোমা নিয়ে তাড়াতাড়ি ওদের পড়াশোনাটা শেষ করে ফেলবে। নেক্সট আরেকটা যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে লেন্থ। 4 বছরের একটা কোর্স, 4 বছর যাবত আপনাকে এখানে থেকে স্টুডেন্ট ভিসা থেকে পড়াশোনা করা, প্লাস হচ্ছে আপনাকে 4 বছর জব করা, আবার 3 বছরের ওয়ার্ক পারমিটে আসা, টোটাল বলা যায় 7 বছরের একটা প্রসেস হয়ে যায়। সো আপনি যদি কানাডিয়ান কলেজগুলোতে পড়েন সেক্ষেত্রে আপনার এই প্রসেসটা কমে 4 বছরের মধ্যে চলে আসতে পারে। যারা আমার ভিডিও নতুন দেখতেছেন তাদেরকে আমি কানাডিয়ান রুলস সম্পর্কে একটা ধারণা দিয়ে দিই, সেটা হচ্ছে যে কানাডাতে পিআর পাওয়ার জন্য কী কী প্রসিডিওর ফলো করতে হয়। পিআর পাওয়ার জন্য ফার্স্টে যে রিকোয়ারমেন্টটা সেটা হচ্ছে কানাডিয়ান স্টাডি এক্সপিরিয়েন্স। আপনাকে মিনিমাম 2 বছরের একটা স্টাডি এক্সপিরিয়েন্স থাকতে হবে, যে কোনো কোর্সে যে কোনোভাবে হোক 2 বছরের একটা স্টাডি এক্সপিরিয়েন্স থাকতে হবে। নেক্সট হচ্ছে 2 বছর স্টাডি করার পরে আপনাকে 3 বছরের একটা ওয়ার্ক পারমিট দিবে। মিনিমাম 2 বছরের, আপনি যদি এখন 4 বছর পড়াশোনা করেন তারপরে আপনাকে 3 বছরের ওয়ার্ক পারমিট দিবে, আপনি যদি 6 বছর, 8 বছর, 10 বছর যতই করেন না কেন আপনাকে 3 বছরের ওয়ার্ক পারমিট দিবে। তখন আপনি ওয়ার্ক পারমিটে যাচ্ছেন, ওয়ার্ক পারমিটে যাওয়ার পরের প্রসেসটা হচ্ছে পিআর। সো এই 3 বছরের যে ওয়ার্ক পারমিটটা থাকবে, ওই 3 বছরের ভিতরে আপনাকে একটা যে কোনো নকের আন্ডারে, নক নিয়ে আমি আরেকটা ভিডিও পরবর্তীতে বানাবো, যারা এই বিষয়ে জানেন না কোন ক্যাটাগরি আর কি জবের ক্যাটাগরিগুলোকে ওরা নক নক হিসেবে ধরে, এই নকের আন্ডারে যে কোনো একটা জব আপনাকে রেডি করতে হবে। সো যদি আপনি এরকম একটা জব অফার লেটার ম্যানেজ করতে পারেন কোম্পানি থেকে, সেক্ষেত্রে আপনি কানাডাতে পিআরের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন। কানাডাতে সেটেল হইতে গেলে স্টুডেন্ট ভিসা যতদিন থাকবেন ততই আপনাকে স্ট্রাগল করতে হবে। সো স্টুডেন্টরা যেটা করে সেটা হচ্ছে যে অ্যাজ সুন অ্যাজ পসিবল স্টাডি শেষ করে ওয়ার্ক পারমিটে চলে যায়। ওয়ার্ক পারমিটে যাওয়ার পর জবের জন্য খুঁজতে থাকে, আর একটা জব ম্যানেজ করে ওরা পিআরটা দেখে, পিআর হওয়ার পর ওরা চেষ্টা করে যে একটা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশনটা করার জন্য। এতে করে যেটা হয় কি, পিআর হওয়ার পর আপনার ইউনিভার্সিটির যে টিউশন ফিসটা $30,000 ছিল ওইটা পিআরের পর কমে $1,800 বা $2,000 মধ্যে চলে আসে। সো $30,000 টিউশন ফিস কমে $2,000 চলে আসতেছে। এই হলো টোটাল ডিফারেন্সটা যার জন্য স্টুডেন্টরা হচ্ছে যে কলেজগুলোকে সিলেক্ট করে ফার্স্ট। এখন পর্যন্ত যেই ইনফরমেশনগুলো দিলাম এর মধ্যে থেকে আপনাদের একটু ধারণা হয়ে গেছে যে কোন কোন স্টুডেন্ট হচ্ছে যে ইউনিভার্সিটিতে পড়বে বা কোন কোন স্টুডেন্ট কলেজগুলোতে পড়বে। সো এরপরও আমি একটু ক্লিয়ারিফাই করে দিই যে কোন কোন স্টুডেন্ট ইউনিভার্সিটিতে পড়বে। যাদের ফাইন্যান্সিয়াল কোনো সমস্যা নাই বা যাদের টিউশন ফিস দিতে বা $30,000 পার সেমিস্টারে দিতে কোনো সমস্যা নাই, একমাত্র আমি সাজেস্ট করবো ওইসব স্টুডেন্টরাই যেন ইউনিভার্সিটিগুলোতে যায়, বা যারা টার্গেট করতেছেন যে মাস্টার্স করবেন। সো মাস্টার্সের ক্ষেত্রে
আপনার মাত্র 4টা সেমিস্টার হবে, 2 বছরের কোর্স, সেই ক্ষেত্রে আপনি করতে পারেন। বা মাস্টার্সের জন্য কিছু চিপ ইউনিভার্সিটি আছে যেটার মধ্যে থেকে আপনি আপনাদের মাস্টার্সটা কমপ্লিট করতে পারেন খুব অল্প খরচেই। কলেজগুলোতে কারা আসে? কলেজগুলোতে আসে যারা হচ্ছে যে টিউশন ফিজ নিয়ে সমস্যা, যাদের মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসে, আসার পর হচ্ছে যে যারা টিউশন ফিজ চেষ্টা করে যে নিজেরা কিছু ম্যানেজ করবে, ফ্যামিলি থেকে কিছু আনবে। নেক্সট হচ্ছে যে একটা ভালো কোর্স থেকে ওরা ডিপ্লোমা বা অ্যাডভান্স ডিপ্লোমাটা কমপ্লিট করবে। নেক্সট হচ্ছে যে পড়াশোনাটা তাড়াতাড়ি শেষ করতে চাচ্ছে। এই যে জিনিসগুলো আছে, এইসব স্টুডেন্ট যদি এইসব জিনিসগুলো যদি আপনার মাথায় থাকে, সেক্ষেত্রে আপনার জন্য কলেজটা বেস্ট হবে। সো আমি চেষ্টা করলাম যে অল্প সময়ের মধ্যেই আপনাদেরকে ইউনিভার্সিটি অ্যান্ড কলেজের একটা ডিফারেন্স দেওয়ার জন্য। এখন আমি চেষ্টা করব আপনাদেরকে 5টা ইউনিভার্সিটি আর কলেজের নাম বলার জন্য, যেটাতে বাংলাদেশি স্টুডেন্টরা বা আপনারা যারা ফিউচারে আসতে চাচ্ছেন তারা অ্যাপ্লাই করতে পারেন। আমার লিস্টের এক নম্বরে যেই কলেজটাকে রাখবো, বা আমি কলেজটাকে এক নম্বরে রাখতে চাচ্ছি, কারণ হচ্ছে ওইটার ভিসা রেশিও, টিউশন ফিজ, কোর্স, স্টাডির যেই প্রসেসিং, এই সব কিছু মিলে আমার মনে হলো যে এই কলেজটা এক নম্বরে যাবে। আর সেটার নাম হচ্ছে সেনেকা কলেজ। কারণ হচ্ছে সেনেকা কলেজের যেই টিউশন ফিজটা আছে, এটা হচ্ছে কোর্স বেসড টিউশন ফিজ। আপনি যদি 5টা কোর্স নেন একটা সেমিস্টারে, আপনি 5টা কোর্সের টিউশন ফিজ দেবেন। আপনি যদি 8টা কোর্স নেন, সেক্ষেত্রে 8টা কোর্সের টিউশন ফিজ দেবেন। সো এরকমভাবে কোর্স বেসড টিউশন ফি হয়। সো যদি মনে করেন যে কোনো একটা সেমিস্টারে আপনার সমস্যা টিউশন ফিজ ম্যানেজ করতে, আপনি 4টা সেমিস্টার নিলেন, $4,000 দিলেন বা $5,000 দিলেন, সেক্ষেত্রে হয়ে যাবে। এছাড়া যে বিষয়টা হচ্ছে সেনেকা কলেজের যে লোকেশনটা, এটা হচ্ছে ডাউনটাউন টরন্টোর কাছাকাছি, সেক্ষেত্রে আপনাদের জবের জন্য অনেক ফেসিলিটিস থাকবে। নেক্সট হচ্ছে যে সেনেকা কলেজের যে কোর্সগুলো, এই কোর্সগুলো মোটামুটি অন্যান্য কলেজের তুলনায় একটু ইজি পাস করার জন্য আমার যেটা মনে হয়। সো এরপরে বাংলাদেশি স্টুডেন্টস সেনেকা কলেজে অনেক বেশি, আর হচ্ছে সেনেকা কলেজের ভিসা রেশিও অনেক ভালো। সো এর জন্য আমি মনে করতেছি সেনেকা কলেজটা এক নম্বরে থাকবে। তো 2 নম্বরে যেই কলেজটা থাকবে সেটা হচ্ছে সেন্টিনেল কলেজ, যেটাতে আমি নিজে স্টাডি করতেছি। সেন্টিনেল কলেজের মধ্যে হচ্ছে যেটা সমস্যা সেটা হচ্ছে টিউশন ফিজ অনেক হাই। পার সেমিস্টারে আপনাকে $8,000-$10,000 পে করতে হবে, দিন দিন বাড়তেছে এটা অল্প অল্প করে। সেন্টিনেল কলেজে আসতে হচ্ছে আপনাকে আইএলটিএস স্কোর লাগে অ্যারাউন্ড 6.5, নো বেন লেস দেন 6। সেনেকা কলেজে আসতেও সেম, অলমোস্ট 6.5, নো বেন লেস দেন 6। কিন্তু কিছু কিছু বিজনেস বা হসপিটালিটি রিলেটেড সাবজেক্ট আছে যেইগুলোতে হচ্ছে আপনার টিউশন ফিজটা একটু কমও হতে পারে। সেন্টিনেল কলেজটা আমি 2 নম্বরে রাখছি, এটার কারণ হচ্ছে সেন্টিনেল কলেজেরও ভিসা রেশিওটা অনেক ভালো। সেন্টিনেল কলেজের আইএলটিএসের রেট অনুযায়ী ভিসা রেশিও, বাংলাদেশি স্টুডেন্টস, ইভেন কলেজের যে লোকেশনটা আছে, এই লোকেশন সব কিছু অনুযায়ী আমার মনে হয় যে সেন্টিনেল কলেজটা 2 নম্বরে থাকা উপযোগী। 3 নম্বরে আমি যেই কলেজটাকে রাখবো সেটা হচ্ছে হাম্বার কলেজ। হাম্বার কলেজে বাংলাদেশি স্টুডেন্ট মোটামুটি অনেক ভালো স্টুডেন্ট আছে। হাম্বার কলেজের কোর্সগুলো যেটা বলা যায় যে 3টা যে সেমিস্টার হয়, জানুয়ারি, মে অ্যান্ড সেপ্টেম্বর, এই 3টা সেমিস্টারেই মোটামুটি ভালো ভালো কোর্স পাওয়া যায়, যেটা হচ্ছে সেন্টিনিয়াল আর সেনেকাতে একটু ঝামেলা হয়। আপনি আইটি রিলেটেড কোর্সগুলো, এই যে মে যে সেমিস্টারটা হয়, সামার যেটাকে আমরা বলি, ওই সেমিস্টারে খুবই কম পাওয়া যায়। হাম্বারের টিউশন ফিজও সেন্টিনিয়ালের মতোই অলমোস্ট $8,000-$10,000। আর হচ্ছে যে আইএলটিএসের যে রিকোয়ারমেন্ট, এটা হচ্ছে 6.5, নো বেন লেস দেন 6। বাট কিছু কিছু কোর্সে মিনিমাম 6 হইলেও, নো বেন লেস দেন 5.5 এরকম হলেও অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট আমি যেটাকে রাখবো সেটা হচ্ছে একটা ইউনিভার্সিটি যেখান থেকে স্টুডেন্টসরা মাস্টার্স করে। স্পেশালি আমি অনেক দেখতেছি আমার আশেপাশে অনেকে এটা থেকে মাস্টার্স করছে, সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ উইন্ডসর। সমস্যা হচ্ছে ইউনিভার্সিটি উইন্ডসরটা হচ্ছে যে টরন্টো থেকে একটু বাইরে পড়ছে। সেক্ষেত্রে হচ্ছে ইউনিভার্সিটি অফ উইন্ডসরে যারা পড়তে আসতেছেন তাদের জব ফেসিলিটিস পাওয়ার চান্সটা হচ্ছে একটু কম। আর হচ্ছে ইউনিভার্সিটি অফ উইন্ডসরে একটা স্পেশাল যে সুবিধা হচ্ছে, এই ইউনিভার্সিটিটা অনেক ভালো, এখান থেকে আপনারা মাস্টার্সটা করতে পারেন। যারা আন্ডারগ্রেড করতে চাচ্ছে তারাও করতে পারে, আপনাদের উইন্ডসর সিটিতে থাকতে হবে, আর ওইখানে জব অপরচুনিটিস অনেক কম। যারা যারা পড়তেছে আমি ওদের সাথে কথা বলছি, অনেকের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, ওরা অনেকে কাজই পায় না, কোনো ধরনের কাজ পায় না, বাসা থেকে লিভিং কস্ট অ্যান্ড টিউশন ফিজ সবটাই আনতে হচ্ছে। আর ইউনিভার্সিটি অফ উইন্ডসরটা আমার র্যাঙ্কিংয়ে রাখার একমাত্র কারণ হচ্ছে ইউনিভার্সিটিটা অনেক ভালো, প্লাস এটার যে টিউশন ফিজ আছে এই টিউশন ফিজটা অনেক কম।
অন্যান্য ইউনিভার্সিটির তুলনায়। আমার লিস্টে 5 নম্বরে বা সবার শেষে আমি যে লিস্ট রাখবো ইউনিভার্সিটি অফ ইয়র্ক। ইয়র্ক ইউনিভার্সিটি হচ্ছে টরন্টো ডাউনটাউনের মধ্যেই। টিউশন ফিস তো একটু হাই, আইএলটিএস এর রিকোয়ারমেন্ট হচ্ছে 6.5, নো বেন লেস দেন 6। ইউনিভার্সিটি অফ ইয়র্ক থেকে অনেক বাংলাদেশি স্টুডেন্ট পড়াশোনা করতেছে। আপনারা ইউনিভার্সিটি অফ উইন্ডসর আর ইউনিভার্সিটি ইয়র্ক দুইটার মধ্যে থেকে একটু যাচাই বিচার করে নেবেন। টিউশন ফিসটা ইউনিভার্সিটি অফ ইয়র্কে একটু বেশি উইন্ডসরের তুলনায়। সেক্ষেত্রে হচ্ছে যে এই দুইটা জিনিস আপনি একটু মাথায় রাখবেন। আইএলটিএস এর রিকোয়ারমেন্টস অলমোস্ট সবগুলাতেই সেম। সো এই ছিল হচ্ছে আমার 5টা লিস্টিং। সেনেকা 1 নম্বরে, সেন্টিনিয়াল 2 নম্বরে, হাম্বা কলেজ 3 নম্বরে, ইউনিভার্সিটি উইন্ডসর 4 নম্বরে, আর হচ্ছে আমাদের ইয়র্ক ইউনিভার্সিটি 5 নম্বরে। সো এই 5টার মধ্যে আপনারা জানবেন, যাচাই বাছাই করবেন, একটু রিসার্চ করে দেন আপনারা সিলেক্ট করবেন। সো এই ছিল আজকের এই ভিডিও। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দেবেন, আর কমেন্টে বলবেন নেক্সট আরেকটা কী ভিডিও বানাবো। সো আজকে পর্যন্ত এইটুকুই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, বাই বাই।